সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল বললে ভুল হবে, বেলা এখন 8টা মতো বাজে, এখন যাব পড়াতে। আর এখন সময় 8টা বললামই তো, আর রাস্তার অবস্থা দেখো একদম ফাঁকা। রোদ্দুর তো প্রচণ্ড উঠেছিল, কিন্তু আজকে ভোর ছিল বলে রাস্তা এতটা ফাঁকা ছিল। আর সবার পড়তে বসতে ভাই একটু কষ্ট হয়, আমারও হতো বুঝি আমি, তার জন্য ওরও ওরকম মানে কষ্টের মুখ নিয়ে আসছে পড়তে। আর আমি চলে গেলাম এখন মানে ওকে ডেকে নিয়ে ঘরে বসতে। আর এখানে টাকা দিয়েছিল, টাকা বলতে মাইনে দিয়েছিল, আমি যেই আর কি মাসে পড়াই সেই মাইনেটা পেয়েছিলাম। তারপর তো ওদিকে নিয়ে বাড়িতে এসে খেলা করছিলাম। আর এই পেয়ারা গাছগুলো দেখো অনেক বড় বড় পেয়ারা হচ্ছিল, না খেতে খেতে নষ্ট হয়ে যাচ্ছিল গাছে। আর তারপরে যেতে হবে ভোট দিতে, একদম ইচ্ছা করছিল না যেতে, তবুও যেতে হচ্ছে যেহেতু এটা আমার প্রথম ভোট। আর এই পুরো ব্লগটা আসবে আমার ভিডিওতে, মানে আমার চ্যানেলে আসবে, আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। প্রথম ভোট তো ঠিকই, তবে আরও যার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে বিএসএফ বা পুলিশকর্মী, এদের যে ড্রেসগুলো থাকে, পোশাকগুলো থাকে, এগুলো আমার দেখতে দারুণ লাগে ছোটোবেলার থেকে। আর এখন এখানে দেখো একদল লোক, দেখলে যেন ভয় লাগে আবার ভোটের দিন। তো এখানে আমাদের ভোট দেওয়া কমপ্লিট, আমি আর মা বসে আছি, বাবা আসছে, চলো এখন তাহলে বাড়ি যাই।